আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জামশেদ মজুমদার। আপনারা আমার কাছে কিছু ত্রাণের জন্য কিছু সহযোগিতা পাঠিয়েছেন বাংলাদেশের বাহিরে থাকা প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশে থাকা। তো 17 জুন থেকে আজকে 26 জুন পর্যন্ত আমার কাছে 1,36,00,000 টাকা আপনাদের এসেছে, যার মধ্যে বেশ কিছু টাকা বিকাশের পার্সোনাল সিমে আছে যেগুলো এখনও বের করতে পারেনি, 10-12 লাখ টাকার মতো হবে। বাট বাকিগুলো এসেছে গ্যাসের এজেন্ট নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্টে। তো আপনারা জানেন যে আমি 22 জুন 2022 সালে আমি 4 টন ড্রাই ফুড বিতরণ করেছি সিলেটের কানাইঘাট এবং ওইদিকের বর্ডার এরিয়ায়। এছাড়াও আমি আত্মাকুয়া মসজিদের উদ্যোগে ওখানে কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আমি 21 তারিখে গিয়েছিলাম কোম্পানিগঞ্জের রনিখাই ইউনিয়নে। তারপরে 22 তারিখে আমরা গিয়েছিলাম সিলেট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। আচ্ছা, আজকে হচ্ছে 24 জুন, রাইট? না, 25 জুন, 26 জুন আজকে হচ্ছে 26 তারিখ, ঠিক আছে। আজকে 26 জুন 2022 আমি সিলেট সুনামগঞ্জের উদ্দেশ্যে আমরা বা সিলেট ছাতক সুনামগঞ্জ এছাড়া আরও কয়েকটা উপজেলা মিলে আমরা 60 টন খাদ্য সামগ্রী নিয়ে আসছি, যেটা আমি একক মানুষ কোনো অর্গানাইজেশন না, আমার পক্ষে অত্যন্ত কঠিন এবং কষ্টসাধ্য, যা আমার পক্ষে চেষ্টা করার পরেও সম্পাদন করা সম্ভব নয় বলে বাংলাদেশের বেশ কিছু জায়গায় আমি কথা বলেছি এবং আস্থাভাজন হিসেবে বাংলাদেশ আর্মি এবং সবচেয়ে মজার কথা হলো যে ইনফরমেশন আমি নিয়েছি এবং পেয়েছি সরজমিনে, সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি এখন পর্যন্ত যেভাবে কাজ করতেছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, মানুষের আমানত ওনারা যতক্ষণ পানি অ্যাভেলেবেল ছিল নৌকা নিয়ে স্থানীয় মেম্বার চেয়ারম্যানকে নিয়ে লিস্ট করে, না, মেম্বার চেয়ারম্যানকে দেয়নি, মেম্বার চেয়ারম্যান থেকে নৌকা নিয়ে লিস্ট করছে। সিরিয়াল করলে উশৃঙ্খল হয়ে যায়, বিশৃঙ্খল হয়ে যায়, দুজন চলে আসে, একটু ভিন্ন দিকে চলে যেতে পারে। সো তারা লিস্ট নিয়ে প্রত্যেক ঘর, লিস্ট অনুযায়ী ঘর আছে কিনা, ঘরে যতক্ষণ পানি অ্যাভেলেবেল ছিল নৌকা যেতে পারে, ওনারা ঘরে ঘরে গিয়ে দিয়ে আসছে। এখন যখন একটু পানিটা ডাউনের দিকে আসতেছে, কিছু এলাকায় বাড়তেছে, আল্লাহ হেফাজত করুক, বাট বেশিরভাগ এলাকায় পানি ডাউনের দিকে এখন আজকে পর্যন্ত। কালকে আল্লাহ কী হবে, বেড়ে যেতে পারে কিনা আল্লাহ ভালো জানতে পারে, আল্লাহ হেফাজত করুক, আমিন। তো ওনারা এখন যেটা করতেছে, যতদূর পর্যন্ত গাড়িতে যাওয়া যায় গাড়িতে যাচ্ছে, তারপরে ছোটো পিক আপ এটাকে ট্রান্সফার করতেছে, তারপর ওনারা ট্রলারে করে, বেশি পরিমাণ নিয়ে হলে ট্রলারে করে চলে যাচ্ছে, অথবা ওনাদের স্পিড বোট আছে আর্মিদেরই, সেগুলোতে করে ওনারা ওই সেম গ্রামে গ্রামে গিয়ে এখন সিরিয়াল করে মোটামুটি দিতে হচ্ছে। বিকজ এখন ওই যে ঘরে যাবে যে নৌকা করে সেটা কাদা, অনেক কাদা, হেঁটে যাওয়া যায় না, মানুষকে জড়ো করেই মোটামুটি এখন দিতে হয়, এছাড়া দেয় নো আদার ওয়ে। ইভেন আমি গেলে আমার ওইরকমই করতে হবে, মানে 400 প্যাকেট ত্রাণ নিয়ে আমরা বের হয়েছি 10টা বাজে, আমাদের কথা বলি, আমাদের রাত হয়ে গেছে দিতে দিতে, মানুষ ভিড়ে ধরে, মানুষ ঝগড়া করে, গ্রামে কতজন আছে, ঠিক আছে, ওরা কষ্টে আসে, আসলে ওরা সবাই মনে করে যে আমি পাবো না, মনে হয় আমি পাবো না, মনে হয় আমি ওদেরকে ভুল বুঝিনি, যারা ওখানে চিল্লাচিল্লি করে, যারা ওখানে মানে আমি ওদেরকে নির্লজ্জ মনে করিনি, নো, তাদের তারা ভয় আতঙ্কে আসে যে এখানে এক নৌকা নলে 1,000 প্যাকেট নিয়ে আসছে, আমরা মানুষ কতজন, ওই গ্রামে যাবে, ওই গ্রামে যাবে, যদি আমি না পাই, যদি আমি না পাই, তাই ওই একজনকে বলো যে তুমি সরো বলে সামনে আসে, অন্য কোনো জুলুমের জন্য না, বাস সে তার নিরাপত্তা চায়, তার পেটের নিরাপত্তা চায়, সে আল্লাহ ওদের সবাইকে রিজিক দান করুক। এখানে আজকে আমরা যেই 60 টন মাল নিয়ে আসছিলাম, 4টা বড় ট্রাক এবং একটা কভার ভ্যান, আমাদের গোবিন্দগঞ্জ একটা কভার ভ্যান ওখানে আনলোড হয়, সেখান থেকে আমরা কিছু ত্রাণ আমরা ছাতক নিয়ে চলে এসে যাই বাংলাদেশ আর্মি মেজর সাইফুল্লাহ সহকারে, ওনার নেতৃত্বে আমরা ছাতক নিয়ে চলে যাই, আমরা সহকারে বন্টন করি আলহামদুলিল্লাহ, এন্ড দেন আমরা রিটার্ন করে আরেকটা গাড়ি ছাতকে ওটাকে নিয়ে গেছে আনলোড করছে, যেটা আগামীকালকে ওনারা কিছু রিমোট এরিয়া বিতরণ করবে ইনশাল্লাহ। বাকি 3টা গাড়ি আমরা এখন আছি এখানে দিরাই, জি, দিরাইয়ের অবস্থা সুবহানাল্লাহ, খালি যে ফেসবুকে আপনারা শুনছেন তা না, কিন্তু দিরাইয়ের অবস্থা আসলে অনেক করুণ। সো আমরা দিরাইতে আশা করি, আমরা এখানে লেফটেন্যান্ট সাকিব সাহেবের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেন, আমাদের মেজর সাইফুল্লাহ সাহেব, আল্লাহ ওনাকে বরকত দান করুন, ওনাদের সবাইকে আল্লাহ বরকত দান করুন, এনাদেরকে বরকত দান করুন। এখানে আসার পর আমি বলেছি যে আপনাদের কার্যক্রমটা কি, ইভেন আমি দেখে এসেছি, ওনারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত পানি ছিল ওই যে নৌকা ঘরে ঘরে গেছে, এখন একটু ভিন্ন হইতে, একটু আরও হার্ড হইতে গিয়ে কাজটা করতে হচ্ছে, তা একটু স্লো হচ্ছে কাজটা, মানে পানি যখন অ্যাভেলেবেল ছিল ত্রাণটা যত দ্রুত সরবরাহ করা গেছে ঠিক এক্স্যাক্টলি এখন কিন্তু ওই যে ঠিক অতটা দ্রুত না হলো, বাট ওনারা চেষ্টা করতেছে। আমি একটু আপনাদেরকে দেখাই, এখানে কিছু জিনিস ওনারা লোড রাখছে, যেটা ওনারা আগামীকালকে জামালগঞ্জ, দিরের জামালগঞ্জ এবং আরও কয়েকটা এরিয়ায় এগুলো সব ইনশাল্লাহ 3,000 পার্সেল চলে যাবে। যেমন আমি যখন বিকেলে এসেছি সাকিব সাহেব, তখন তিনি
আপনাদের এখানে আমার বাপের কোনো টাকা নেই, আমার আব্বাকে আমি বলি নেই যে আব্বা টাকা দেব, বলি নেই, ওনার শ্রদ্ধার থাকে, সব আপনার আর আপনাদের বাপের টাকা, আল্লাহ তাআলা সবার দান কবুল করুন। আপনারা পূর্বে আমার লাইভে দেখেছেন, আমি গোবিন্দগঞ্জ ক্যাম্পে ছিলাম আলহামদুলিল্লাহ। তো যখন এখানে তিনটা গাড়ি আসছে, এটা হচ্ছে দিরাই ক্যাম্প, ওনারা এখানে অস্থায়ী ক্যাম্প করেছে, তা আমি এখানেও এসেছি কারণ 3000 প্যাকেট এখানে আছে। ওনারা আসলে কিভাবে এটাকে বিতরণ করবে বা আমরা ওনাদেরকে কি হেল্প করতে পারি বা ওনাদের যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটা আমরা জানার জন্য আসছি। এবং ইনশাআল্লাহ মাশাআল্লাহ আশা করি ওনাদেরকে ওনারা লিখে রাখে কোন গ্রামে গেছে, ওই এলাকায় কয়টা পরিবার ছিল, বা একটা গ্রামে গেছে আমি দেখছি আজকে মেজর সাইফুল্লাহ সাহেব যখন গেল মাশাআল্লাহ তিনি পটপট করে বলে দিচ্ছে যে অমুক নাম নিয়ে, তোমরা ওই দিন গ্রামের কর্তৃক আসছো, সে বলে দিচ্ছে স্যার আমরা এখান পর্যন্ত আসি, এরপর যাইতে পারি না, আর বলছে ঠিক আছে ওখান থেকে শুরু করো। দেখলাম যে একটা ডিসিপ্লিন আছে যে ওরা কতটুকু আসছে এরপর অংশটুকু ওরা মার্ক করতেছে। হ্যাঁ এখানে 700 প্যাকেট আছে না? হ্যাঁ টোটাল সব মিলে 500 আর ওখানে আছে 200-700 এখানে। হ্যাঁ এটা আর একটু ছোট রাস্তা হলে ছোট গাড়িটা যাবে, এটা দিরাইতে যাচ্ছে, মেইন দিরাই উপজেলা, মেইন দিরাই উপজেলা যাবে, এটা 200 আর এটা যাবে জামালগঞ্জ। জামালগঞ্জের অবস্থা কেমন স্যার? ভাড়া নিয়ে কিন্তু ভাড়া দিতে হয়। একটা সুবিধা হচ্ছে যে আপনাকে আপনার সাথে ডাকাতি করে ট্রলার, আমার সাথে ডাকাতি করতে চায় সবাই করে তা না, বাট ওনাদের সাথে এটা হয় না। যেমন আজকে আমরা যেখানে আমরা ত্রাণ দিতে গেছি, যে চারটা স্পিড বোর্ড গেছে আমাদের সাথে, আমি যদি এটা টাকা দিয়ে যাই, এটা ত্রাণের টাকা থেকে যদি আমার কাছে টাকা কোথা থেকে আসবে? 40,000 টাকা ভাড়া আসবে। কারণ আমরা যখন তাইরপুর গেছি আর আমাদের ট্রলারটা বলছে মাগরিব রাজান দিয়েছে আমরা চালাবো না, তখন বলো যে ট্রলার ঠিক করো না আপনারা। আমরা বললাম যে ট্রলারে গেলে কতক্ষণ লাগবে, বলো যে ট্রলারে গেলে 40 মিনিট লাগবে, আর এই সরি স্পিড বোর্ড দিয়ে 40 মিনিট লাগবে, ট্রলারে গেলে 4 ঘন্টা লাগবে। বললাম ট্রলার কত? বলে 8,000 টাকা। আমার কাছে অনেক সময় ছোটো মনে হতো, তখন আমার কাছে বিশাল বড় মনে হচ্ছে, হ্যাঁ ট্রলার ভাড়া নিলাম 10,000 টাকা দিয়ে, তুমি সন্ধ্যে হলে যেতে পারবো না, আগে বলো না কেন, আমরা আরো কম দিয়ে প্রয়োজন এদিকে দিয়ে চলে যেতাম। আমরা চলে গেছি একবার লাস্ট বর্ডার বাংলাদেশের কিছু নাই, তুমি এখন সন্ধ্যে আমরা থাকবো, এটাই আমার খালার বাড়ি নানার বাড়ি, আমাদেরকে রাত 9টা পর্যন্ত ওখানে অপেক্ষা করতেছে, সে চালাবে না। আর স্পিড বোর্ড 10,000 টাকা দিয়ে কোলে যেটা ছেড়ে যাচ্ছিল, কি ভাই মানুষের টাকা 10,000 টাকা দিয়ে স্পিড বোর্ড দেবে, কোনো ট্রলার তো নিছি। একপর যে মাশাআল্লাহ স্থানীয় দু একজন মানুষ ছিল, তারা এসে বললো যে ওনারা মেহমান আমাদের, ওনারা ত্রাণ দিতে আসছে, এমন করতেছিস কেন? আমরা প্রথম ভাবছি যে ট্রলারওয়ালা খুব খারাপ কঠোর মন, কিন্তু না, পরে যখন সে এক্সপ্লেন করছে আমি তার কাছে সরি বলছি, বলে যে ভাই এটা হাওড় এলাকা, এখানে যদি ট্রলারটা যদি আপনাদের মধ্যপথে যদি বন্ধ হয়ে যায়, একটা সমস্যা হইলো, এই রাতের বেলা আপনি হাওড়ে আমাকে কোথায় নিয়ে যাবে ট্রলারে? আপনার এই জিম্মেদারি নিবে কি? আপনি আমার মেহমান, আমি আপনাকে এই জন্য এখানে থেকে যেতে বলছি, আমার বাড়ির পাশে আমি ট্রলার বাইদা রাখবো, আপনি ট্রলারে ঘুমাই যান, ঘুমানোর জায়গা আছে। সো আমি দেখলাম যে আসলে না, সব কিছু আমরা যেরকম দেখি এইরকম না, যেমন ডাকাত 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 না, ওই যে মানুষ শহরে পানি উঠছে, ঘর বাড়ি ছেলে চলে গেছে, কিছু চোরে আসা দরজা খুলে ফ্যান খুলে নিয়ে গেছে, এসে কি করছে, দুই একটা ডাকাতির ঘটনা ঘটে নাই তা না, বাট আমরা অনেকে ভয় পাই, অনেকে আসি নাই। যেমন ধরেন আমরা অনেকগুলো ছবি দেখি, আল্লাহ এই হয়েছে সেই হয়েছে, কোথাকার এগুলো? বেশিরভাগ শহরের ছবি, বাট আমি জামশেদপুর যেখানে যাই, বাংলাদেশ আর্মি যেখানে যাচ্ছে, ডিফেন্স যেখানে যাচ্ছে, ছবি তোলার মতো ক্যাপাসিটি নাই, লাইভ করার মতো ক্যাপাসিটি নাই, কীভাবে লাইভ করবে? কারেন্ট নাই, নেটওয়ার্ক নাই, মোবাইল চলে না, আবার লাইভ কিসের? একটা জায়গায় গেছে যেখানে মানুষ দাঁড়াইতে পারতেছে না, মহিলারা এভাবে এসে সরমে লজ্জায় জটটুক পানি নামে একটু উঠায় সরমে লজ্জায়, কেউ কাপড় ভিজে ফেলতেছে, আবার কেউ ভয় কাপড় ভিজাচ্ছে না, কারণ কাপড় নাই, শুকাবে কোথায়? ওখানে কিসের লাইভ, ওখানে কিসের ছবি তুলবে, কে তুলবে ছবি? সো ওনারা চেষ্টা করতেছে যে ওনাদের কাছে লিস্ট থাকে আলহামদুলিল্লাহ, ওনাদেরকে যতটুকু ত্রাণ আসতেছে ওনারা রিমোটে দেয়। এবং একটা কথা বলি, আপনাদেরকে আশ্বস্ত করি, নো প্লিজ আপনারা ইনভেস্টিগেশন করবেন। আমি আজকে সারাদিন ছিলাম, আমি কয়েকটা ক্যাম্পে গেছি, ওনাদের অনেকজনের সাথে কথা বলেছি এবং নিজে গিয়ে ভিজিট করেছি। ওনারা বলছে যে দেখেন জামশেদ ভাই, স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে আমি রাখতে হচ্ছে সঙ্গে, বাট আই ডোন্ট হ্যান্ড ওভার হিম এনিথিং আনটিল নাও, কালকে কী করতে হবে জানি না, কারণ এখানে কী হচ্ছে,
পানি কমে আসতেছে, ডিফিকাল্টি বেড়ে যাচ্ছে, পানি কমে আসতেছে, ডিফিকাল্টি বেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা স্থানীয় মেম্বার চেয়ারম্যানকে দিয়ে লিস্ট করি যে আপনার এখানে কতজন। আমার আজকে এত ভালো লাগছে, একজন মেজর বলতেছিল যে আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনার এলাকায় কি সবই গরিব, একবারে সব কেউ কি সার্ভাইভ করতে পারবে না? একটা কাজ করেন, আমাকে লিস্ট দেন, যার 10 টাকা ছিল 9 টাকা শেষ হয়ে গেছে তার লিস্ট দেন আমাকে, তার নাম বলেন, তার নাম, তার নাম্বার না, আমার মোবাইল নাম্বার বলেন আমাকে। যার 100 টাকা আছে 30 টাকা ড্যামেজ হয়েছে, ঠিক আছে আমরা দুঃখিত তার এই ড্যামেজের জন্য, কিন্তু আমরা তো দেখতে পাবো যার 9 টাকায় শেষ 10 টাকা থেকে বেচার কিছুই নেই আর। ইভেন মাশাল্লাহ মাশাল্লাহ ওনাদের পরিকল্পনা আছে, পুনর্বাসনের পরিকল্পনা আছে শুনছি, খুব ভালো, ওনারা লিস্ট করতেছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন ওনাদের জন্য, দোয়া করবেন আমাদের জন্য, আর বাকি 36 জন ইনশাল্লাহ আমি নিজে আত্তাকোয়া ফাউন্ডেশন মানে আত্তাকোয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার যে আমাদের দিনী ভাইরা আছে ওদেরও টিম আছে। কিন্তু এখন দেখেন আমি যদি চিটং থেকে সেই টিমটাকে ভাগ করে ফেলি ওনাদের কাছে হয়ে যাবে, বাট আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলি আপনারা আমাকে 1,36,00,000 টাকা পাঠাচ্ছেন, এটা গতকালকে রাতের আপডেট, রাত 12টা থেকে 1টার। তো টাকা অলরেডি 5,00,000-3,00,000 এভাবে নেমে আসছে, আর একটা টাকাও আমাকে পাঠাবেন না, আমাকে এটা বিতরণ করতে দেন, এই 1,36,00,000 টাকা আমাকে বিতরণ করতে দেন। যদি এটা আমি বিতরণ করতে পারি, এরপরে যদি আমি জামশেদ মজুমদার অতটুকু আল্লাহ যোগ্যতা দেয় যে আমি কাউকে হেল্প করতে পারবো আপনাদের থ্রুতে, মানে আপনাদের আমানত আপনারা আমাকে দিবেন, আমি এটা বন্টন করার যোগ্যতা রাখি বা বন্টন করার মানসিক অথবা শারীরিক শক্তি রাখি, অর্থনৈতিক আমার পারিবারিক সব কিছু ম্যানেজ করে যদি আমি মনে করি যে আই ক্যান গিভ মাই ওন লাইফ হিয়ার, যেমন আমি এখানে তো জীবনটাই দিচ্ছি, একটা দিন চলে যাচ্ছে মানে জীবন থেকে একটা দিন গেছে, এভরিওয়ান স্পেন্ড দেয়ার লাইফ, কারণ লাইফে 60 বছর থেকে একদিন চলে গেলে একদিন আমি স্পেন্ড করছি, আল্লাহ তাআলা কবুল করুন। আপনি আপনার একদিন, আমি ওর কথা চিন্তা করতেছি যে মাসে 30,000 টাকা কামায় 2,000 টাকা দিয়ে দিছে, তার মানে সে তার জীবনে 2 দিন কাজ করে যে ইনকাম করে সেটা দিয়ে দিছে, তার মানে হি স্পেন্ড হিজ 2 ডেজ ফ্রম হিজ লাইফ। আমি চিন্তা করি ওই মানুষটা যে মাসে বেতন পায় 1,00,000 টাকা আর সে 30,000 টাকা দিছে, সে তার জীবনের 10 দিন পরিশ্রমের উপার্জন সে দিয়ে দিছে, তার মানে সে মনে দেখে 10-30,000 টাকা দেয় নাই, সে তার জীবনের 10টা দিনের পরিশ্রম দিয়ে দিছে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ তাআলা কবুল করুন। আপনারা দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন ডিফেন্সের জন্য, দোয়া করবেন আল্লাহর কাছে যে এই এলাকার মানুষকে ত্রাণ কেন দিব আমরা, এটা খুব একটা আনন্দের কাজ না, আমরা বলবো ইয়া আল্লাহ আপনি এদেরকে উদ্ধার করুন, ইয়া আল্লাহ আপনি এদের উন্নতি করুন, আল্লাহ আপনি এদের পরিস্থিতি আরো 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 উন্নত করুন, আমরা কেন আমাদের ভাইদেরকে ত্রাণ দিব, এরকম পরিস্থিতি কেন থাকবে? আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করবো, ক্ষমা চাইবো, আল্লাহর কাছে দোয়া করবো ইয়া আল্লাহ আপনি ওদেরকে আমাদের মতোই স্বাবলম্বী করুন, যাতে ওরা নিজে কাজ করবে, নিজে খাবে, আল্লাহ আপনি আকাশের বিপর্যয় থেকে ওদেরকে আশ্রয় দিন, ইয়া আল্লাহ অতটুকু পানি এখানে রাখুন যতটুকুতে কল্যাণ আছে, ইয়া আল্লাহ অতটুকু রোদ এখানে দিন আপনি যতটুকুতে কল্যাণ আছে, আল্লাহ যেই রোদে কল্যাণ নেই, যে পানিতে কল্যাণ নেই, তা আপনি তা থেকে আমাদেরকে আশ্রয় দান করুন, আমার কাছে ক্ষমা চাইবেন। আর আমি আবারও বলছি, আজকে 2022-এর 26 জুন আমি বলছি আমাকে আর একটা টাকাও দিয়েন না, আপাতত যদি লাগে আমি বলবো, যদি লাগে আমি বলবো, কেমন আমি গুলো বিতরণ করি, কেমন আজকে এখানে সিলেটে 60 টন আসছে ইনশাআল্লাহ, বাকিগুলো আল্লাহ যদি চায় 20 গ্রামের দিকে যেতে হবে, ওখানে নিউজ আসতেছে কেউ বলতেছে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কেউ বলতেছে যে কম্পেয়ার টু সিলেট একটু কম, তবে হ্যাঁ 20 গ্রাম নেত্রকোনা নীলফামারী ওই দিকের কিছু অংশ হাইলি ড্যামেজ হয়েছে, ওখানকার যেটা হাই ড্যামেজ সিলেটের এটা নর্মাল ড্যামেজ কম্পেয়ার করলে, আমি কম্পেয়ার করে কাউকে ছোট করতেছি না, তবে কষ্ট কষ্টই, বানভাসী মানে বানভাসী, যার ঘর ডুবে গেছে তার কি আছে, বাকি যা 40 বছরের ঘরের মধ্যে একটা কাঠের আলমারি ছিল 5 দিন পানির নিচে থেকে নিচে সব শুকিয়ে গেছে, নিচে সব ভিজে নষ্ট হয়ে গেছে, তার আর কি বাকি আছে? আমার মনে আছে আমার গ্রামে এমনও মানুষ ছিল বিয়ে করার 16-17 বছর পর একটা স্টিল আলমারি বানাইছে, বানানোর পরে ডেলি মোছে, এবং অন্য কেউ আইসা যদি বলে যে ভাবি একটু গহনাগুলো রাখেন, ওই যে সাবি দিয়ে যে তালা খুলবো ওর কাছে মনে হচ্ছে তালাটা বেশি খুললে তালাটা নষ্ট হয়ে যাবে, এত যত্ন করা একটা স্টিল আলমারি দিয়ে এদের কিন্তু সব নষ্ট হয়ে গেছে, এদের ওই তোষক যেই তোষকেরা খাটের চোখের মধ্যে কাঁথা বিছাই শুইতো, এরা মেয়ে বিয়ে দিবে, মেয়ে বড় হয়েছে, অনেক কষ্টে জমানো টাকা দিয়ে একটা তোষক পেয়েছে, তোষকটা 5 দিন পানির নিচে থেকে নষ্ট হয়ে গেছে, ওর মেয়ে বিয়ে দিলে মেয়ের জামাই আসবে, মেয়ের জামাইকে কোথায় শুইতে দিবে? সো এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ওই তোষকটা নষ্ট হয়ে গেছে, এখানে ওই মানুষ যে নতুন করে ঘর দিছে 20 বছর ওর ওই যে খড়কুটোর ঘর ছিল ও কটা বাঁশ কিনছে, স্থানীয় চেয়ারম্যান থেকে সরকার থেকে কিছু ত্রাণ দিছে, ও আরেকজন বিদেশ থাকে সে বলছে আমি 20,000 টাকা দিব, দিয়ে কিছু টিন দিয়ে একটা বাঁশ দিয়ে ঘর করছে, ওই ওই বাঁশের টিন কিন্তু নিয়ে চলে গেছে বানিয়ে, তো ওর অবস্থা কি বলবেন আপনি? এমন এমন কেউ নাই যে খুব সুখে আছে এখানে, আবার দেখা যাচ্ছে মানে এটা আনবিলিভেবল, উই ক্যান্ট এক্সপ্লেইন, আপনি আসেন, আপনি তাহিরপুরে আসেন, আপনি দিরায় আসেন, আপনি কোম্পানিগঞ্জের কিছু এলাকায় যান, আপনি বর্ডার এলাকায় যান,
আপনি অবর্ণনীয়, এগুলো বর্ণনা করে শেষ করার মতো না। মানে 1,36,00,000 না, 1,36,00,000 টাকা দিল মানুষকে, আমরা মানুষ কখনোই স্যাটিসফাই করতে পারবো না। আল্লাহ তাআলা পারে সবাইকে চালাই, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পিপল, হাজার পশু পাখি কীট পতঙ্গ সবাইকে আল্লাহ খাওয়ায়। কালো রাত, কালো পাহাড়, পিঁপড়া কালো, তার খাবার কালো, আল্লাহ তাআলা ওখান থেকে ওই পিঁপড়াকে তার রিজিক দেয়। আল্লাহ তাআলা আরশ থেকে ওই পিঁপড়াকে দেখে, তার রিজিক দেয় ওই কালো পিঁপড়াকে, ওই ক্ষুদ্র। এই যে চোখের ভিতরে দেখলাম ওই দিন আসলো যে এখানে নাকি পোকা বসবাস করে, আমরা ঘুমে গেলে নাকি ওই পোকা বের হয়, বের হয়ে আমাদের মরা মুখের চামড়াগুলো খায়, আল্লাহ খাওয়ায় ওকে। এত ক্ষুদ্র আবার এই যে ডাইনোসর টাইপ, আমি জানি না ইটস রিয়েল অর নট, বাট আরও বড় কিছু তো থাকতে পারে জানার, ওকেও আল্লাহ খাওয়ায়। অজগর অ্যানাকোন্ডাকেও আল্লাহ খাওয়ায়। তিমি মাছ যে ট্রাক ট্রাকে জায়গা হবে না যার, ওকেও আল্লাহ খাওয়ায়। আল্লাহ সক্ষম, তিনি খাওয়াইতে পারে। তা আমরা সবাই দোয়া করবো আল্লাহ কাছে, কারণ আপনি আমি 5 কেজি চাল নিয়ে আসছি, ওর পরিবারে 5টা মানুষ, যার পরিবারে 2টা মানুষ তার নাইলে 7 দিন 8 দিন যাবে। কিন্তু শোনেন, এরা বানভাসি মানুষ, এরা খেটে খাওয়া মানুষ, এরা অল্প ভাত খাওয়া শিখেনি। আমার মতো স্যান্ডউইচ খায় না, বার্গার খায় না, পিৎজা খায় না, KFC খায় না, ওই মন চাইলে বিস্কিট আর কলা খায় না, মন চাইছে মধু দিয়ে 1 গ্লাস গুলো না, এরকম খায় না এরা। এরা দিনের বেলা যখন খেতে বসে ভরপেট খেতে শিখছে এরা। এরা তরকারি অল্প একটু খাবে, কিন্তু ভাতটাতে ভরপেট হইতে হবে। ওরা অল্প খেয়ে উঠে যায় যাতে শেখেনি ওরা, কারণ ওরা দুপুরে একবার খায়, রাতে একবার খায়, হ্যাঁ বেশিরভাগ মানুষ এমন ওরা। তো আপনি ওদেরকে কীভাবে 5 কেজি চাল দিয়ে কীভাবে ওদের সংসার চালাবে কীভাবে? আমি অনুরোধ করবো, যতদিন আমি শহরে যে শহর থেকে বিশেষ করে আমি অনুরোধ করবো, এখানে স্থানীয় যারা আছে ওদের মাধ্যমে যদি আসেন, আপনারা বিলি করেন। শহর থেকে কেউ আসলে আপনারা সেনাবাহিনীর আপনারা হেল্প নিতে পারেন, আপনারা DC অফিসে যেতে পারেন, কী বলেন আপনি? না আপনার ধারণা ভুল, না না আমি সব সঠিক বলছি, আমি বলতেছি না সব ধোয়া তুলসি পাতা, নো আই নেভার ক্লেম দ্যাট, বাট ওয়াট আই এম ট্রাইং টু সেইং দ্যাট, আপনি DC অফিসে যান, ইফ দে ডোন্ট হেল্প ইউ দেন টেল মি আই এম লায়ার। হইতে পারে দুই একটা ইনসিডেন্ট, দুই একটা, কিন্তু এখন পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি যে কেউ DC অফিসে গেছে আর DC তাকে কোনো ইনফরমেশন দেয়নি, DC তাকে 2টা পুলিশ দেয়নি, 1টা পুলিশ দেয়নি, এরকম হয় নাই। ওরা ভাই মানুষ তো, মানুষের মন আছে, আপনি খুব কঠোর কিন্তু সীমা আছে, কোথাও না কোথাও আপনি গুনবেন। সিলেটের যে পরিস্থিতি হয়েছে এমন কোনো মানুষটা যে গলে নাই, যদি কেউ যে যার মতো পারছে বলছে, আমি পারছি আমার মতো বলছি, আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে, আল্লাহ আমাকে যতটুকু খেদমত নেওয়া আমি মনে করছি দিয়েছে, কেউ 2 টাকার গলছে, কারো 2 কোটি টাকা গলছে, এতটুকু, এতে কাউকে মন্দ ভালো কম্পেয়ার করার সময় নেই এটা। তবে দোয়া করবেন এই পানিগুলো নেমে গেলে আরও বড় বিপর্যয় হতে পারে, আল্লাহ আশ্রয় দিন। ডায়রিয়া, কলেরা, ওই কারো পায়ের মধ্যে বাঁশ ঢুকে গেছে, আজকে এক বুড়ো মানুষের দেখলাম পায়ের এখান থেকে কাটা, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক বিপদ আমার থেকে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল-আফওয়া ওয়াল-আফিয়া, আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতা এবং নিরাপত্তা দান করেন। ইফ আল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে নিরাপত্তা না দেয়, দ্যার ইজ নো ওয়ান হু ক্যান সেভ আস, কেউ নেই যে আমাদেরকে সেভ করতে পারবে, মানে আল্লাহই তো জানে আমি কখন মারা যাবো। তাহলে আল্লাহ আমার চাহিদা জানে, আমার কাছে ধরেন 20 টাকা আছে, আমি চিন্তিত কেন আমার 20 টাকা শেষ হলে কী হবে, বাট আল্লাহ জানে আমি এর কিছুক্ষণ দুর্নীতি থাকবো না, আল্লাহ আমাকে 20 টাকা দিয়ে ওই জোরটুক চলার উঠুক চলে, এবার নাই আমার টাকা থাকলে কি আর না থাকলে কি, আমি তো চলে গেছি দিনে, ঠিক না? তা আল্লাহ পারে সব কিছু করতে, আপনারা দোয়া করবেন আর ইনশাল্লাহ আপনাদের দেওয়া আমানত পাই পাই করে হিসাব দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি সবগুলো বন্টন করা শেষে সবগুলো স্লিপ নিয়ে এসে, আমাকে কেউ টাকা দিয়ে না পাতো তো প্লিজ, আমি আসলে এত ক্যাপাসিটি রাখি না। হ্যাঁ যদি আমি শুধু এটা নিয়ে পড়ে থাকি ইনশাআল্লাহ তাআলা এখানে 200 মানুষ নিয়ে আসবো ডেলি, বুঝলেন? আপনারা ভালোবাসেন আমাকে আল্লাহর জন্য, আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। 500 লোক আজকে সিলেট লাগবে ইনশাআল্লাহ এখানে অ্যারেঞ্জ, আলহামদুলিল্লাহ। না না আমি অ্যারেঞ্জ কীভাবে করতে পারবো, কারণ আমি ডাক দিলে আপনি আসবেন, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, যাদের যার জন্য আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে তার জন্য ভালোবাসি। কিন্তু আমি 500 লোক নিয়ে এসে করবো কি এখানে? আমারও তো কতক, আপনারা টাকা দিয়ে পারছেন, সবাই সময় সীমা আছে তো, আর আপনারা জানেন আমি টুকটাক ব্যবসা বাণিজ্য করা মানুষ, আমি বেকার থাকতে পছন্দ করি না, আমি বেকার থাকা মানুষ না। তো সেই জন্য 1,36,00,000 টাকা আমি জীবনেও দেখিনি, আমার বাপ দাদা দেখতে পারে হয়তো কেউ, আমি জামশেদ মজুমদার 28 বছর বয়সে একসাথে 1,36,00,000 টাকা আমি ভাবি নাই। ওয়াল্লাহি আপনাদের কাছে এটা ছোট অ্যামাউন্ট হতে পারে আমার অনুযায়ী, কিন্তু আমার অনুযায়ী এটা অনেক বড় জিম্মেদারি। কত বড় জিম্মেদারি জানেন? 2 দিন ঘুমাই নাই, বসে বসে এগুলো 1 ঘন্টা 40 মিনিট ঘুমাইছি, সবাই চলে গেছে কনভেনশন হলে বসেছিলাম, সব লেবারকে বলছে ডাবল হাজিরা দিব, স্বেচ্ছাসেবী ছিল স্বেচ্ছাসেবী চলে গেছে, বলে যে ভাই আর কালকে স্কুল আছে, এই আছে সেই আছে, স্বেচ্ছাসেবী যতটুকু পারছে করছে, মাশাআল্লাহ ওদেরকে কবুল করুন। তারপরে চট্টগ্রামের পাহাড়তলি প্রফেশনাল লেবার নিয়ে আসছি, যাদের কাজই হচ্ছে প্যাকিং করা, লেবার বললো যে ভাই দিনের বেলা হলে 500 টাকা, রাতের কাজ করি না আমরা, 700 টাকা দিয়ে ওদেরকে ঠিক করছি, 23 জন 24 জন লেবার নিয়ে এসে রাতে রাতে সব কিছু প্যাকিং করে সব কিছুই করে, কারণ জিম্মেদারি আছে, জিম্মেদারি। তো ইনশাআল্লাহ তাআলা দোয়া করবেন আমার জন্য,
আগামী এই সিলেট থেকে যাবো সোজা কুড়িগ্রাম, যদি আল্লাহ আমাকে বাঁচায় নীলফামারী বা নেত্রকোনা ওইদিকে একটু ভিজিট করবো ইনশাআল্লাহ। ভিজিট করে ওখানকার জন্য একটা বাজেট করবো, হিসেব করে সিলেটে আবার আসতে হবে পুনর্বাসনের জন্য। জাজাকুমুল্লাহ খায়রু আহসানান জাজা, অনেক কিছু বলে ফেলছি, মনে কষ্ট নিয়েন না। আমি লাইভ ভিডিও করি, কোনো এমনি ভিডিও করলে অনেক কিছু কাটা যায়। ধরুন আমার এখানে একটু হাতের মুভমেন্ট বেশি হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে অহংকার, আমি কেটে দিলাম আপনার আপনার চিন্তা অনুযায়ী। আমি চিন্তা করলাম যে কেন আমি মানুষকে ভুল বোঝাবো, আমার এটা অভ্যাস, আমি জন্ম থেকে আমার প্রবলেম, আমার ওই যে কী বলে এটাকে, মানে আমার রক্ত হচ্ছে এরকম, বা আমার অভ্যাস, জাতিগত অভ্যাস হচ্ছে, আমি হাত পা নেড়ে কথা বলি। দেখেন আমি যে দেশে বড় হয়েছি, আপনাকে একটু এক্সপ্লেন করি, ওরা জীবনে এক বলে না, আপনি একজন সিঙ্গেল কাউকে পাবেন না। এই দেখছেন আমার হাতে উঠে গেছে, আমি ইচ্ছা করে বিশ্বাস করে আমি করি না, ইচ্ছা করে ওরা বলবে ওয়াহেদ ত্রিন আরবা খামিস। ওরা কখন আপনাকে বলবে না যে তুমি কি খাবা, ওরা বলবে যে আখিল, হাত দিয়ে আগে মুখে ইশারা করবে। আমার ছোটোবেলা থেকে আমি ইচ্ছে করে শিখছি এরকম না, তো এটা বাংলাদেশে অনেকে মাইন্ড করে না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি এটা ভিডিও হইতো ওয়াল্লাহি আমি বাংলাদেশে যে আদব কায়দা বুঝে, ওয়াল্লাহি আমি এরকম অনেক মানুষ চিনি যারা বাংলাদেশের বাংলাদেশের কালচার বোঝে, আমি বলতাম যে দেখেন স্যার আপনি এখানে কোনটা কোনটা বাংলাদেশের মানুষের মনে কষ্ট যেতে পারে ওটাকে কাট করে দেবেন। কিন্তু আমি আপনাদের সামনে সরাসরি ভিডিওতে আসি, আমার পক্ষে একবার আপলোড হয়ে যাওয়ার পর আর কিছুই করার থাকে না। তাই ভুল ত্রুটি যতটুকু হয় মার্জনার চোখে দেখবেন, স্লিপ অফ টাং মার্জনার চোখে দেখবেন। জাজাকুমুল্লাহ খায়রু আহসানান জাজা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।